একটা পাঁচ ছয়, একটা পাঁচ অথবা ছয় এরকমই বাজে। তাহলে কেউ নেই, রাস্তা ফাঁকা এই টাইমে ঢাকার, আমাদের ওই এলাকায় তো ফাঁকা, ঢাকার এলাকায় ফাঁকা হওয়া খুবই স্বাভাবিক। ঝিঝি পোকাটা প্রথমে তো দেখে যে ভয় পাইছিলাম, যত সামনে আসছে তখন মনটা যাচ্ছে উই। আর আপনারা কিন্তু জানেন আজ থেকে আরো 3-4 বছর আগে থেকে কিন্তু এই ধরনের বাইক কালেক্ট যে ভিডিওটা, এটা আমরাই করছি ফার্স্ট। তো আমরা ফার্স্ট করছি, এটা গর্বের বিষয় না, গর্বের বিষয় হচ্ছে আমরা এটার মাধ্যমে আপনাদেরকে দেখাইছি যে আমরা কত কষ্ট করে একটা ভালো বাইক আপনাদের জন্য কালেক্ট করি এবং বাইকটা অথেন্টিক কিনা মালিকের হাতে কিরকম নিতেছি। সালটা 2021, শুরু করেছিলাম নতুন এক ভিডিও যেখানে আপনাদেরকে দেখাতাম কিভাবে আমরা দূর দূরান্তে গিয়ে বাইক কালেক্ট করি আপনাদের জন্য। এই যে আরেকজন হুদাই ফুটেজ খাওয়ার জন্য দেখাইতেছে, হ্যাঁ এখানে সাইন কর নিবি, এখানে সাইন নিবি। আরে ভাই আমরা কি নতুন নাকি, খালি ফুটেজ খাইতে চাই সবাই। সো এটা হচ্ছে সেল রিসিট, মানে যেখানে স্ট্যাম্প, আমরা মালিকের সাইন নিবো, এই জন্য স্ট্যাম্পটা নিয়ে নিলাম। আর আজকে বহুদিন পরে আপনাদেরকে দেখাবো কিভাবে বাইক কালেক্ট করতেছি, কোথায় যে যাব, কাদের সাথে যে চলবো, সবাই ফুটেজ চায়, দিতে হবে ওদেরও বিদায় ফুটেজের মাধ্যমে। রাত কিন্তু কম হয় নাই, আবার যাবো কিন্তু অনেক দূরে, তখন তো প্রায় 12টার কাছাকাছি বা 12টার বেশি বাজে, আর যাব অনেক দূরে। তাই চুজ করলাম উবার, উবারে করে চলে যাব সেই গন্তব্যস্থানে। অনেক দিন পরে যাচ্ছি বাইক কালেক্ট করতে আর এই ভিডিওটা আপনাদের সামনে। এরকম বাইক কালেকশন করতে কিন্তু রেগুলারই যাওয়া হয়, কিন্তু নেওয়া হয় না ফুটেজ, দেখানো হয় না ভিডিও, শেয়ার করা হয় না আমাদের এই কষ্টের মুহূর্তগুলো। সো আজকে অনেক দিন পরে আপনাদেরকে এই কষ্টের মুহূর্তগুলো শেয়ার করছি। আমি না যাই, আমার টিম মেম্বাররা প্রতিনিয়ত এইভাবে কষ্ট করে বাইক কালেকশন করছে শুধুমাত্র আপনাদেরকে একটি ভালো বাইক উপহার দেওয়ার জন্য। সো কথা যেটা হইতেছে যে আমরা এখন যাইতেছি বাইক কালেক্ট করতে, প্লেসটা বলে দিচ্ছি, প্লেসটা হচ্ছে নারায়ণগঞ্জ। আর আপনারা কিন্তু জানেন আজ থেকে আরো 3-4 বছর আগে থেকে কিন্তু এই ধরনের বাইক কালেক্ট যে ভিডিওটা, এটা আমরাই করছি ফার্স্ট। তো আমরা ফার্স্ট করছি, এটা গর্বের বিষয় না, গর্বের বিষয় হচ্ছে আমরা এটার মাধ্যমে আপনাদেরকে দেখাইছি যে আমরা কত কষ্ট করে একটা ভালো বাইক আপনাদের জন্য কালেক্ট করি এবং বাইকটা অথেন্টিক কিনা মালিকের হাতে কিরকম নিতেছি, এটাই ছিল মেন উদ্দেশ্য। সো আজকেও বহুদিন পরে চান্স পাইছি ভাই, আমি আর ইসলাম যাইতেছি। সো সেই নারায়ণগঞ্জে রাতে প্রায় 12:30টার বেশি বাজে, এখনো মনে করেন বেশি দূর যেতে পারিনি, রাস্তা একটু জ্যাম আছে। তো যাইতে যাইতে আল্লাহ জানে একটা ক্রস হবে আস্তে আস্তে কিরকম। সো বাকি কথা আমরা না হয় নেমেই দেখব কি করা যায় আর কি, দেখি আমরা যাই। হ্যাঁ যাই, ওনার সাথে কথা বলি, আর আমরা ডিরেক্ট ওনারের হাত থেকেই বাইকটা নিতেছি। তো ওনারের হাত থেকে বাইকটা নিবো, অফিসিয়াল বাইক, সার্ভিস বুক টার্ভিস বুক সবকিছু মিলিয়ে তারপরে বাইকটা আমরা নিবো ইনশাল্লাহ, দেখতে পারবেন। আর এই ভিডিওর মাধ্যমে যারা এই বাইকটা নিতে চান কমেন্ট করবেন অথবা সরাসরি মানে কল করে বুক করে ফেলতে পারেন, আল্লাহ জানা থাকবে কিনা। আর বলে দিচ্ছি বাইকটা হচ্ছে R15 Version 3 ইন্ডিয়ান, কিলোমিটার রেজিস্ট্রেশন কত বছর এগুলো না হয় যেই দেখবেন। সো চলেন ওইখানে যে দেখা হচ্ছে। ফাইনালি চলে আসলাম নারায়ণগঞ্জের এই জায়গাটায়। সো যে গাড়ি ছেড়ে দিলাম আর আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে। কয়টা বাজে?
ইসলাম একটা 5 অথবা 6 এরকমই বাজে। তো আমরা ওয়েট করতেছি, ওই ভাইকে ফোন দেওয়া হচ্ছে, উনি আসবে। তারপরে হচ্ছে আমরা ওনার বাসায় যেখানে বাইকটা রাখা আছে সেখানে বাইকটা দেখবো, আর কিভাবে কি দেখতেছে ওগুলো আপনাদেরকে দেখাবো। একটু ওয়েট করেন, আমরা কিন্তু রাস্তায় মানে দুইজনই, আর খুব মানে হুকাটে এরকম দু একটা রিক্সা দেখতে পারবেন, কেউই নেই, লিটারেলি কেউই নেই, রাস্তা ফাঁকা। এই টাইমে ঢাকার আমাদের ওই এলাকায় তো ফাঁকা থাকে, এলাকায় ফাঁকা হওয়া খুবই স্বাভাবিক। জিজি পোকা ডাকতেছে, হয়তো সাউন্ড পাইতেছেন কিনা জানি না, তো চলেন দেখি সামনে কি হয়। ও যে দেখতে পাচ্ছেন ধরে আছে আমাদের জন্য, পাওয়া গেছে, যাই যাই দেখি। ভাই ভাইয়ের নাম জানি কি? হৃদয়। আচ্ছা, আমরা হৃদয় ভাইয়ের বাসায় বাসায় না বাইকটা একদম অন্ধকার যাই। আপনি চাবি লাগান ভাই, আমার এই কিলু হয়েছিল যে এই যে সার্ভিসের ক্ষেত্রে, যেমন আমার 6টা সার্ভিস মনে ফিরে দিছিল অফিসিয়াল আর কি, আমি একটা করাইছি আর 2টা সার্ভিস যাইনি, দেখা বাদ হয়ে গেছে, তো বাইক চালাই না এই কারণে আর কি বাদ হয়ে গেছে, আরও 2টা না যাই 3টা সার্ভিস ফিরে আসছে। শোরুমে যাই তো বই টুই দেখা যায় সার্ভিস কইরা নিতে পারবো, এমনিতে কোনো সমস্যা নেই, আপনারা দরকার হলে চালান, সমস্যা নেই। 12 সিরিয়াল না? আর আমার বাইকের প্রতি ছিল মানে আসা না যে এটা এটা খুব কম আইডিয়া বাইকের প্রতি, চেরি কোম্পানির গাড়ি বাড়িয়েছিলাম। আচ্ছা আমরা বাকি যাবতীয় যে বিষয়গুলো আছে জানার পেপার সম্পর্কে বা প্লেট রেডি কিনা এগুলো থেকে জানার চেষ্টা করতেছি। নাম্বার প্লেট আইছে? আচ্ছা, বাইকটা কার নামে ভাই? আমার নাম। আপনার নামই না? আপনি ফার্স্ট ওনার তো? জি জি। আচ্ছা আচ্ছা, এটাই জিজ্ঞেস করতেছিলাম আর কি। আচ্ছা, কেমন লাগলো? ভালো। 1300 কিলোর গাড়ি আর কি হওয়ার কথা, নতুন গাড়ি হিসেবে চালাই কথা হচ্ছে। আমরা যদি গাড়ি বেচতাম তাহলে এক্সচেঞ্জ করে দিতে পারতাম ভাই, নতুন গাড়ি বেচি না। ভিতরে ঢুকানোর দরকার কি? নিয়ে যেতে বাইরে যাবো না, বাসা যাওয়ার দরকার আছে রাত করে? না না ভাই, আমরা না না সমস্যা নাই ভাই, আপনি পেপার নিয়ে আসেন, আমরা এনে টাকা পয়সা দিয়ে আমরা এখানে এখন পার্ক করতেছি। প্লেটটা আসলে একদিন আগে জানাই দিব আর কি, তখন গিয়ে নেমটা সব করে দিলে হবে। সবাই আর কি
২৪ তারিখে ১৩০২ কিলোমিটার সার্ভিস দেয়। বাজে প্রায় ২টার কাছাকাছি, ঠিক আছে, বাস্তব ইনশাল্লাহ সাবধানে যাবো। আর ভাই আরেকবার একটু ক্লিয়ার করে বলেন যে বাইকের বিষয়টা, বাইকটা হয়েছিল যে একবার ড্রাইভিং নেওয়া যে ছোট বন্ধুর জন্য নিয়েছি, এখন ছোট বন্ধু বলতে আছে যে তুমি যত কার কিনবা বাইকটা তুমি সেল করে দাও, চালাও না। আর সার্ভিসের যে বিষয়টা আমি একটু ক্লিয়ার করি, সার্ভিস আপনি একটু লেট করছেন দেখে প্রথম দিনে সার্ভিস পান নাই এবং তৃতীয় সার্ভিসটা আপনি দিতেন, তৃতীয় ফ্রি সার্ভিস থেকে শুরু হয়েছে এবং তখন আপনার কিলো ছিল কত? ১৩০০ আর ওইটাই গিয়ে আছে আপনার চালান না চালাই। আচ্ছা এই আর কি বিষয়টা ক্লিয়ার করে দিলাম। তো ঠিক আছে আমরা সব কিছু টাকা পয়সা লেনদেন সব কিছু ক্লিয়ার করতেছি, তারপরে বাইরে গেলে দেখা হবে, এখানে আর মানে আর কোনো কথা বাড়াইতেছি না, অনেক রাত হয়ে গেছে যেহেতু। সো আমাদের পারচেস করা শেষ, সব পেপার্স ওয়ার্ক যা ছিল সব কিছু ডান, এখন ইসলাম হেলমেট পরলো, আমি একটা পরবো ভাই, ওরা বের হয়ে যাবো ভাই। তাহলে ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাই। ঠিক আছে মামা, আল্লাহ হাফেজ। তো বের হয়ে যাবো আর ভিডিওটা বড় করবো না, কারণ রাস্তায় যেতে যেতে আর ভিডিও নিতে পারবো না, তো ভিডিওটা এখানে শেষ করে দিয়েছি। সো এই R15 ভার্সন 3 ইন্ডিয়ান ডার্ক নাইট অফিসিয়াল, ১৩০০ কিলোমিটার, সাথে দুই বছরের রেজিস্ট্রেশন করা, এটা এখন অ্যাভেলেবেল হয়ে গিয়েছে বাংলাদেশের সেরা স্পাইকেশন PSP মার্টে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে এরকম আবার কোনো বাইক কালেক্টিং ভিডিওতে, দোয়া করবেন সবাই আমাদের জন্য। আসসালামু আলাইকুম। হ্যালো স্যার, আমার হ্যালো, হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ।